প্রয়োজনে পেশ করব বিশেষ আদালতে সওয়াল ইডির আইনজীবীর কথা বলবো আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা একেবারে সরাসরি ইডির বিশেষ আদালত থেকে প্রকাশ এই বিষয়টা একেবারে স্পষ্ট করে তোমার থেকে জানতে চাইবো ইডির আইনজীবী ঠিক কি সওয়াল করেন আজকে আদালতে দেখো এখনো মামলার শুনানি চলছে ইডির আইনজীবীর তরফে যখন সওয়াল পেশ করা হয় তিনি কিন্তু দাবি করেন যে এসএসসি দুর্নীতি মামলার 20 কোটি টাকা আমরা খুঁজে বার করেছি কিন্তু 100 কোটি টাকা এখনও খুঁজে বার করতে হবে অর্থাৎ এই টোটাল স্ক্যামের অঙ্ক হচ্ছে 120 কোটি টাকা এবং ইডির আইনজীবীর তরফে আরেকটা অভিযোগ আনা হয় যে এসএস স্ক্যামে যেদিন নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে আমাদের দুজন অফিসার কিন্তু সেখানে ছিল এবং পার্থ চট্টোপাধ্যায় রীতিমতো তাদের হুমকি দিয়েছেন তাদের বলেছেন যে এসএস স্ক্যাম হাসপাতাল আমাদের হাসপাতাল আমার হাসপাতাল এবং যা চাইব করব যেমনভাবে রিপোর্ট তৈরি করতে চাইব তেমনভাবে আমরা রিপোর্ট তৈরি করব এই কথা বলে ইডির আইনজীবী বলেন যে এই বক্তব্যের আমাদের কাছে ভিডিও প্রকাশের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগ করব এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখনো শুনানি চলছে অর্থাৎ প্রতি এই যে সওয়াল জবাব এই শুনানিতে কি কি উঠে আসে ইডির পক্ষ থেকে কি জানানো হয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে কি জানানো হয় অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর একেবারে এই মামলায় হাইকোর্টে ফের ধাক্কা নিয়োগ মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় নির্দেশনামা সংশোধনের আর্জিও খারিজ করে দিল হাইকোর্ট কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক বিস্তারিত জানাও দেখো গতকাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশনামায় একাধিক অংশে বা আদালতের একাধিক পর্যবেক্ষণ মুছে ফেলার জন্য একটি সংশোধনের আবেদনপত্র দাখিল করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় সেই আবেদনও আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছেন এবং মহামান্য বিচারপতি বিবেক চৌধুরীর বক্তব্য হচ্ছে আদালত যখন একটি নির্দেশ দিয়েছে বা পর্যবেক্ষণ দিয়েছে সেটা তারা বুঝে শুনেই দিয়েছে ফলত সেই মামলায় হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই কিন্তু গতকালের নির্দেশনামায় একটি অংশ ছিল যেখানে বলা ছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম সিবিআই এর এফআইআর এও রয়েছে শুধুমাত্র সেই অংশটি মুছে ফেলা হয়েছে তার কারণ হলো ইডির তরফের আইনজীবীরাও বলেছেন যে না পার্থ চট্টোপাধ্যায়ের নাম সিবিআই এর কোনো এফআইআর এ নেই ফলত গতকালের নির্দেশনামা থেকে শুধু এই একটি অংশই মুছে ফেলা হয়েছে বাকি যা যা পর্যবেক্ষণ এসএসকেএম হাসপাতাল সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কলকাতা হাইকোর্ট দিয়েছিল তার কোনোটিতেই কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেনি পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট মেমোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখ এমনটা ইডি সূত্রে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের উল্লেখে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব গ্রেফতারির সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে চারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেন পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট মেমোতে উল্লেখ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রাতে এবং দিনে কখন পার্থ চট্টোপাধ্যায় ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উল্লেখ রয়েছে অ্যারেস্ট মেমোতে ইডি সূত্রে এই দাবি অ্যারেস্ট মেমোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ নিয়ে টুইট বিজেপি নেতা অমিত মালব্যর যেখানে তিনি বলছেন যে আঁতাত স্পষ্ট এসএসসি দুর্নীতি প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি দুর্নীতির দায়ভার নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট বিজেপি নেতা অমিত মালব্যর